गुड मर्निंग फ्रेंड्स, आज के साथ करलार एक असाधारण रेसिपि शेयर करी। गरम भातर साथे खेते खूब ही असाधारण लागे, ये सम्पूर्ण निरामिष। तेल देखे ना जा असाधारण रेसिपिटी करते कि लागे। एखे हमें तीन पिस करला नहीं एक ही साइजर करला। चेष्टा करबें एक कचि करला नेार, कारण छोटो करला हम ये खूब ताड़ाताड़ी सेद्ध करते सुविधा है, ना जो भाजब एक शक्त भाव थे जो पे। करलार हमें दोटो साइड बद दिए दीची, ये डाँटीगुलो केटे दीची और मुखटाओ सामान्य बद दिए देव। प्रत्येक करलार हमें दोटो साइड ये केटे बद दिए दिए। एबारे एक एक करला निये छुरी सहाज्ये माझखान बराबर चिड़े देव। सब करलाटाके माझखान बराबर चिड़े दिए और भेतर थेके दानागुलो बेर करे देव, कारण दाना जदि ना बेर करे दी ताहले करलार भेतर जे पुट्टा देव सेई पुट्टा भालोभावे देया जाबे ना। ताई करलार भेतरटाके पुरो फाँका करे दीते हबे। आमी प्रत्येकटा करला थेके एइभावे दाना बेर करे निच्छि। এইভাবে সব করলা থেকেই আমি সুন্দর করে দানা বের করে নিয়েছি আর দানাগুলো ফেলে দেব। এবার করলাটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার করলার পুরটাকে তৈরি করে নেব। পুরের জন্য লাগছে এক কাপ নারকেল কোড়া, এখানে ফ্রেশ নারকেল কোড়াটা নিয়েছি, আর লাগছে চার চা চামচ পোস্ত। পোস্তটা অবশ্যই দিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এবার দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমরা ঝালটা বুঝে দেবেন, এই কাঁচা লঙ্কাটা খুব বেশি ঝাল না, আমি একটা দিচ্ছি, কারণ ঝাল বেশি করলাতে টানে না, করলা যেহেতু তেতো হয়। আর দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। খুব সামান্য জল দিয়ে পেস্ট করব, কারণ নারকেল যেহেতু আমি ফ্রেশ নারকেল ব্যবহার করেছি, নারকেল একটা নিজস্ব দুধ থাকে, তাই খুব সামান্য জল দিয়ে পেস্ট করেছি, একটা ঘন পেস্ট হবে। করলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। করলার মধ্যে লবণ আর হলুদটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ওভেনটাকে আমি অন করে নিচ্ছি আর এর মধ্যে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেড় চামচের মতো সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে রান্না করলে এটা খেতে খুবই ভালো হয়। করলাটাকে আমি হালকা আঁচে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো টু মিডিয়াম করে রেখেছি। মিডিয়াম আঁচেরও একটু সামান্য কম হবে আর লো আঁচের একটু বেশি হবে। এইভাবে উল্টে পাল্টে করলাটাকে খুব ভালো করে ভেজে নেব। করলাগুলোকে খুব উল্টে পাল্টে ভাজতে হবে, যাতে একদম কাঁচা না থাকে, সব দিকটাকে লক্ষ্য রেখে খুব সুন্দর করে ভাজতে হবে। এইভাবে একটু হালকা হালকা পুড়ে পুড়ে যাবে, দেখুন এইভাবে ভাজতে ভাজতে একটু লাল লাল কালার চলে এসছে। এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে, কারণ কাঁচা থেকে গেলে একদম ভালো লাগবে না খেতে। খুব হালকা আঁচে এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা করলাকে ভেজে নিতে হবে। করলাগুলো উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর করলাগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে তুলে নিয়ে সব করলাগুলোকে ঠান্ডা করে নেব। এইভাবে হাত দিলে বোঝা যাচ্ছে যে কতটা করলাটা নরম হয়ে গেছে। ওভেনটাকে অন করে দেওয়ার পর একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ সর্ষের তেল। ফোড়ন হিসাবে দিচ্ছি আমি এক চামচ গোটা সর্ষে। গোটা সর্ষেটা ফোড়ন দিলে এটা খেতে খুবই ভালো লাগে। সর্ষেটা যখন চটপট করতে শুরু করবে, তখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম নারকেল পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে নারকেল কাঁচা লঙ্কা পোস্তর পেস্টটা ভালো করে ভেজে নিচ্ছি। এটা অবশ্যই নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, যাতে নারকেলের দুধটাও একটু মরে গিয়ে ঘন হয়ে আসে আর পোস্তর যেটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটাও ভাজার ফলে দূর হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। যেহেতু নারকেল দিয়েছি, চিনিটা দিলে এটা খেতে মিষ্টি মিষ্টি হয়, খেতে খুবই ভালো লাগবে। চিনিটা আপনারা অবশ্যই দেবেন। চিনিটা দেওয়ার পরে এইভাবে ভালো করে নারকেল আর পোস্তর সাথে মিশিয়ে দিলাম। এইভাবে ভাজতে ভাজতে নারকেল আর পোস্তর পেস্টটা দেখুন হালকা হালকা শুকনো শুকনো হয়ে এসছে। সেই যে পাতলা জলভাবটা ছিল সেই জলভাবটা একদমই নেই। এবার আমি এটাকে নামিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় অফ করে দিচ্ছি, দিয়ে কড়ার মধ্যে আরেকবার
এমনি নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু কড়াটা এখনো গরম আছে। আমি এর মধ্যে আর কোনো লবণ অ্যাড করলাম না, যেহেতু আমি পেস্টটা তৈরি করার সময় লবণটা দিয়েছিলাম। লবণটা যখন হোক দিলেই হবে, পেস্টটা তৈরি করার সময় দিলে হবে, আর এখন দিলেও কোনো অসুবিধা নেই। করলার পুর আমার একদম তৈরি। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। করলাগুলো আগেই আমি ভেজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে, তার ফলে ধরার সুবিধা হবে। এবার আমি পুরটাকে করলার মধ্যে ভালো করে এইভাবে একটা চামচের সাহায্যে চেপে চেপে যতটা সম্ভব এর মধ্যে পুরটাকে ভরে দেব। খুব বেশি করেই ভরে দেওয়ার চেষ্টা করব, করলাটা যেহেতু তেতো আর এই পুরটা খেতে খুবই অসাধারণ হয়, তাই পুরটা যদি বেশি করে দেওয়া যায় তাহলে করলাটা খেতে আরও সুন্দর লাগবে। এইভাবে যতটা সম্ভব চেপে চেপে পুরটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা করলার মধ্যে আমি সুন্দর করে পুরটাকে ভরে দিচ্ছি। এটা আপনারা অবশ্যই একবার তৈরি করে খাবেন, এটা না খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা অসাধারণ খেতে হয়। গরম ভাতের সাথে যদি প্রথমে খান দেখবে কতটা সুন্দর লাগছে খেতে। এটা খেলে একদমই তেতো মনে হবে না, যেহেতু নারকেল আর পোস্ত পুর আছে এটা খেতে খুবই অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার করে খাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রত্যেকটা করলার মধ্যে আমি এইভাবে চেপে চেপে পুরটাকে ভরে দিয়েছি। সব পুরটাই আমার তিনটে করলার মধ্যে হয়ে গেছে। প্রত্যেকটা করলাকে আমি এবার হালকা করে ফ্রাই করে নেব। কড়ার মধ্যে আমি এক চা চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে প্রত্যেকটা করলাকে আমি এইভাবে হালকা করে একদম লো আঁচে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। যেহেতু করলাগুলোকে আমি অনেকক্ষণ আগে ভেজে রেখেছিলাম আর করলাটা ঠান্ডা হয়ে গেছে আর পুরটাও ঠান্ডা হয়ে গেছে, তাই একটু এইভাবে লো আঁচে যদি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিই করলাটা আর একটু নরম হয়ে যাবে আর গরমও হয়ে যাবে। এটা গরম গরম খেতে খুবই অসাধারণ হয়। এইভাবে একটু হালকা করে আরেকবার ভেজে নিতে হবে। এই সময় করলাটা যদি মনে হয় একটু সামান্য কাঁচা আছে তাহলে করলাকে আরেকবার ভালো করে উল্টে দিয়ে সামনের দিকটা পুরের দিকটা থাকবে আর পিছনের দিকটা করলাটা থাকবে, তাহলে সামান্য জল আঁচড়া দিয়ে একটু হালকা আঁচে কিছু চাপা দিয়ে সেদ্ধ করলে করলাটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এর আগেও নারকেল করলা পোস্তর একটা রেসিপি শেয়ার করেছি, সেটাও খেতে খুবই অসাধারণ হয়েছে। আর বাচ্চারা তো এমনি করলা খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে বানালে বাচ্চারাও একদম চেটেপুচে খেয়ে নেবে। আর আজকের রেসিপিটাও খুবই খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে দেবো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।